আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার কবুতরগুলো। একটু একটা নিয়ে এসে আমাদের একটু দেখান, দর্শকদের একটু দেখান। কবুতরগুলো অনেক দুষ্ট, তাই না ভাই? অ্যাগ্রেসিভ, মাশাআল্লাহ বেবি, মাশাআল্লাহ। এটা সিল্কটা সে না, এটা সিল্ক আরও পারবে, এটা বয়স যত বাড়তে থাকবে এই কবুতরটা অনেকেরই পছন্দ, অনেকেরই পছন্দ। এটা হচ্ছে আপনার আড়াই পেজ পর্যন্ত হবে ফিল্টার। আচ্ছা, ফিল্টার এখন হচ্ছে দুই পেজ কম, এক পেজ দেড় পেজের মতন আছে, আর এক পেজের মতো পারবে। আচ্ছা, মূলত এগুলো তো হচ্ছে প্রাইসটা বেরি করে হচ্ছে ফিলের উপরে, তাই তো? ফিলের উপরে অ্যান্ড কোয়ালিটির উপরে, আর হচ্ছে এদের মার্কিংয়ের উপরে। আচ্ছা, বন্ধুরা দেখুন কবুতরগুলো, কবুতরগুলো আসলে কি বলবো, অসাধারণ একটা কবুতর এগুলো, ফিলব্যাক, এবং খুব ভালো মার্কেট প্রাইস। এগুলোর প্রাইসটা কেমন? এগুলো নিউট্রিশনের ফিলব্যাক তো, হ্যাঁ, এগুলোর প্রাইস হচ্ছে আপনার বেবি 8 থেকে 10 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ওটা হচ্ছে কি ওদের প্যারেন্টস? হ্যাঁ হ্যাঁ, এটা ওদের প্যারেন্টস। দেখি একটু প্যারেন্টসগুলোকে দেখি, বন্ধুরা দেখুন ওদের প্যারেন্টসগুলোকে। এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা। বন্ধুরা দেখুন কতটা অ্যাগ্রেসিভ, সে মারতে আসছে, এবং তাদের ফিলটা দেখুন খুবই চমৎকার, অনেক সুন্দর কবুতর। আচ্ছা, আমরা এখন দেখছি এটা কি কবুতর বললেন? এটা হচ্ছে আপনার অ্যালমন্ড ইংলিশ, ইংলিশ অ্যালমন্ড ইংলিশ ফ্যান্টেল। বন্ধুরা দেখুন কবুতরটা একবার, খুবই চমৎকার। আমরা যেটা লক্ষা কবুতর অনেক পছন্দ করি, এটা লক্ষার ভ্যারাইটির ভিতরে দেখুন একটা ফ্যান্সি, খুবই চমৎকার। ভাই এগুলোর প্রাইসটা কেমন? হচ্ছে 20,000 টাকা করে পেয়ার। 20,000 টাকা করে পেয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। এটা আনকমন বন্ধুরা, এখানে আমরা একটা আনকমন কবুতর দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশে ওনার কাছে আরও দু একটা থাকতে পারে, খুবই রেয়ার একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এত চমৎকার একটা কবুতর যেটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে না দেখলে। দেখুন কবুতরটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। ভাইজান এই কবুতরটার নাম কি? এটা হচ্ছে আপনার চাইনিজ নাসাল টাফ বলে। চাইনিজ নাসাল টাফ, তাই তো? আচ্ছা বন্ধুরা দেখুন, এটা হচ্ছে চাইনিজ চাইনিজ নাসাল টাফ। এটা কিন্তু খুব হাই ফ্লায়ার কবুতর, এবং এটা চায়নাতে ফ্লাই করে। আমরা ভাইয়া কবুতরটা একটু হাতে নিয়ে আমাদেরকে দেখান। এটা এটা হচ্ছে হোয়াইট, হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ নাসাল টাফের হোয়াইট। কবুতরটা খুবই সুন্দর। আপনি একটু নাসাল টাফটা হচ্ছে এটার কপালের ঠিক নাকের উপর থেকে একটা মানে টাফের মতন হয়, হ্যাঁ, যেটা স্পাইক থাকে, হ্যাঁ, স্পাইক, এটা টপ না, এটা স্পাইকের মতন থাকে। তার মানে এখানে এটা হচ্ছে ডেভিড বেকহামের স্পাইকের মতো, চমৎকার একটা কবুতর। ফুল আপডেট ভার্সন আছে, যে টাফটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে থামবে আর কি। আচ্ছা আচ্ছা, এখন আমাদের বাংলাদেশে আসে না এই কবুতরটা, যেটা ফুল নাসাল টাফটা হয়। আচ্ছা, এটা হচ্ছে নাসাল টাফ, চাইনিজ নাসাল টাফ, খুবই ভালো উঠতে পারে, মোটামুটি হাই ফ্লায়ার। হাই ফ্লায়ার, আচ্ছা আচ্ছা, ব্ল্যাকটা একটু আমরা দেখি। হ্যাঁ, ওটা হচ্ছে চাইনিজ নাসাল টাফের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। হ্যাঁ, এদের একটা সমস্যা হচ্ছে যে সবগুলো বেবিতে সবসময় টাফ আসে না, হ্যাঁ, টাফ আসতে কিছুটা টাইম লাগে। হ্যাঁ, এই বাচ্চাটার টাফ এখন কেবল আসা শুরু হয়েছে, হ্যাঁ, এটা আশা করি মল্টিংয়ে যে এটা ফুল ফুল টাফটা চলে আসবে। বন্ধুরা কবুতরটা একটু দেখুন,
আছে ভাই। এটা কি কেউ কোনো বন্ধু চাইলে কি আপনি সেল করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, এটা ইনশাল্লাহ মানে সামনে করার সময় বেবি দেওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি এডাল্ট পেয়ার? না, এটা রানিং পেয়ার। রানিং হয় নাই, রানিং এখনো হয় নাই। না বন্ধুরা দেখুন কবুতরটা, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কবুতরটা দেখতে, মাশাআল্লাহ। এগুলোর প্রাইসটা কেমন হবে? এগুলো রানিং পেয়ারের প্রাইস হচ্ছে 60-70 হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস। মাশাআল্লাহ, অনেক দাম, অনেক দাম, খুবই খুবই চমৎকার। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন এসাম আহমেদ ভাইয়ের খামারটি। তো আমরা কিছু এসাম আহমেদ ভাইয়ের কাছ থেকে মূল্যবান ওনার সফলতার গল্পটা শুনবো, এবং পাশাপাশি নতুন যারা কবুতর পালতে চান বা স্টুডেন্ট যারা আছেন তারা যদি কবুতর পালতে চান এই সম্পর্কে এসান ভাই তাদেরকে কিছু সাজেস্ট করবেন। তো এসান ভাই, প্রথম কোশ্চেন সেটা হচ্ছে আপনি এই কবুতর জগতে কত বছর ধরে আছেন মোটামুটি? আমি হচ্ছে 2014 থেকে আর কি কবুতর পালা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার শুরুটা ছিল একজোড়া হোমা কবুতর দিয়ে। হ্যাঁ, তো তারপরে বাসা থেকে ওরকম সাপোর্ট দিত না, ভাবতো যে কবুতর পালে পড়াশোনার ক্ষতি হবে। আচ্ছা, কিন্তু আমার মতে আবার আমার ফ্যামিলির মতেও, যেহেতু আমার ফ্যামিলির একটা ধারণা ছিল কবুতর পালে পড়ালেখায় ক্ষতি হয়, তো আল্লাহর মতো আমার পড়ালেখায় কোনো ক্ষতি হয় নাই। আচ্ছা আচ্ছা। বরঞ্চ আরও পড়ালেখায় আরও উন্নতি হয়েছে, ইভেন বাড়তি ইনকাম আসছে। বাড়তি ইনকাম তো অবশ্যই আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমার একজোড়া হোমা কবুতর দিয়ে শুরু ছিল। আচ্ছা। একজোড়া হোমা কবুতর পালার পর থেকে একজোড়া ফেন্সি কবুতর নিয়ে আসি, তো একজোড়া ফেন্সি কবুতর থেকেই আর কি ফেন্সি কবুতরটা শুরু। তো ওখান থেকে বেবি হতো, বেবি বিক্রি করতাম, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পেয়ার কিছু পেয়ার কালেকশন করার পরে আস্তে 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 আমার কোনো ক্যাপিটাল ছিল না, আমার শুধুমাত্র এই কবুতরে ফেন্সি কবুতরে বেবি বিক্রি করে আমার। আচ্ছা, মোটামুটি তাহলে কবুতরগুলো সংগ্রহ করা, ইভেন কবুতর সংগ্রহ অনেকদিন ধরে করতেছি না। হ্যাঁ, তো তারপরেও আর কি কিছু বাড়তি ইনকাম থাকে। আচ্ছা, কবুতর বিক্রি করে মানে বা কবুতর পালন করে মোটামুটি একটা ভালো ইনকাম করা তো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। একজোড়া আমাদের যে কবুতরগুলো আসতেছে আর কি ইম্পোর্ট হয়ে, একজোড়া কবুতর যদি ইম্পোর্ট হয়ে আসতেছে 45,000 টাকা, এর বেবি প্রাইসটা আসতেছে হচ্ছে কি আপনার 1/3, মানে 15,000 টাকার মতো আসতেছে। 15,000 টাকার মতো, তাহলে একজোড়া, একজোড়া যদি একজন কবুতর সে 45,000 টাকা দিয়ে কিনে তাহলে সে হচ্ছে আল্লাহর রহমতে সে 2 মাসের মধ্যে তার পুরো টাকা উঠায় ফেলতে পারবে। আচ্ছা, স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আপনি যদি, তারা কবুতর পালতে চায় এবং পড়াশোনার পাশাপাশি, সেক্ষেত্রে তো তারা অবশ্যই লাভবান হবে, এই ব্যাপারে আপনি তাদেরকে কিছু সাজেস্ট করতে পারেন? যারা কবুতর পালবে, যারা যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তারা অল্প কিছু স্বল্প দামের ফেন্সি কবুতর দিয়ে করতে পারে। যেমন কিছু কবুতর আছে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, তো সেগুলোর বেবি অনায়াসে 2,000-2,500 টাকা করে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এইভাবে তার পকেট খরচটা সে চালাইতে পারবে, তার বাসায় তার পকেট খরচের জন্য তার পরিবারের কাছে টাকা চাইতে হবে না, পার্থিব কোনো টাকা চাইতে হবে না। আবার হচ্ছে সে তার নিজের খরচ অনেকটা চালাইতে পারবে। হ্যাঁ, তার সব খরচ হতে হবে। আর মূলত হচ্ছে ফেন্সি কবুতর পালা হলে ভ্যারাইটিস মানুষের সাথে পরিচিত হওয়া যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে কেউ থাকে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ কেউ লয়ার, ভ্যারাইটিস প্রফেশন থাকে। তো তাহলে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে তারা পরবর্তীতেও বেনিফিটেড হয়। আচ্ছা আচ্ছা। মূলত মানে এখন সর্বপরিসরের লাস্টের ব্যাপারটা হচ্ছে এই যে মোটামুটি যারা স্টুডেন্ট তারা মোটামুটি বাড়তি ইনকামের জন্য খুব ভালোভাবে এভাবে ছোটোখাটো খামার দিয়ে শুরু করতে পারে, এতে তাদের পড়াশোনার পাশাপাশি বাড়তি ইনকামটা চলে আসলো, তাদেরকে ফ্যামিলি থেকে খরচটা নিতে হলো না। তো এটা আসলে একটা বেশ ভালো ভাই। আরেকটা জিনিস জানি যে সেটা হচ্ছে আপনার এখানে যদি কোনো কবুতর অসুস্থ হয়, এটা হচ্ছে যারা কবুতর পালে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। অসুস্থ হলে কবুতর খুব বড় সমস্যায় ধরনের পড়ে যায় যারা নতুন খামারি, সেক্ষেত্রে আপনি তাদেরকে জন্য উদ্দেশ্য যদি কিছু বলতেন। আসলে কবুতরের ভাইরাসটা বিভিন্ন রকমের ভাইরাস থাকে, মাইক্রোপ্লাজমাস, সালমোনিলাইসিস, গমবারো, বাস্তিয়ান নামে একটা ক্লিনিকের মতন আছে, এখানে কবুতর, পাখি, বিড়াল, কুকুর, ভেটেনারি যে অ্যানিমালগুলো আছে ওগুলো সবগুলোরই আমরা মোটামুটি চিকিৎসা দিয়ে থাকি। এর পিছনে আমাদের যে সেবামূলক যে কাজ ছিল, ভ্যাকসিন করানো বা বিভিন্ন রকমের ইনফেক্টেড যে রোগগুলো হয় সেগুলো প্রতিকারের যে আশাগুলো ওগুলো আমরা করে থাকি।
বন্ধুরা আপনারা যদি কারো কোনো সমস্যা হয় বাইরের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া থাকবে, আর হচ্ছে বন্ধুরা আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় বা আপনারা কোনো কানেকশন করতে চাচ্ছেন তাহলে অবভিয়াসলি বাইরের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমরা ডিসক্রিপশন বক্সে বাইরের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলকে আরও সফলতা কামনা করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপনারা ভালো থাকছেন? তো আমার ভাই আজকে এই পর্যন্ত কথা বলবো।